সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছি। সো আজকে আমরা রাজশাহী বোর্ড 2017 সালের রিয়ারেঞ্জটা সলভ করতে যাচ্ছি। আসুন শুরু করি। প্রথমত চার নাম্বারটা, অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টটল বলছে গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। তারপর নয় নাম্বার লাইনটা দেখো, হি ওয়াজ দ্য সন অফ রয়্যাল ফিজিশিয়ান, তিনি একজন বিখ্যাত ফিজিশিয়ানের ছেলে ছিলেন তিনি। তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা, হিজ ফাদার ওয়ান্টেড হিম, তার বাবা চেয়েছিল তাকে টু বি ফিজিশিয়ান, তার মতো একজন ফিজিশিয়ান বানাবে, বাট হি নেভার চ্যারিজ টু বি সো, কিন্তু তিনি এই বিষয়টা কখনো লালন করেননি, নিজের ভিতরে চ্যারিজ করেননি, লালন করেননি। অর্থাৎ তিনি তার বাবার মতো আসলে ভালো ফিজিশিয়ান, বড় ফিজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখেননি। এরপর হচ্ছে দশ নাম্বার লাইনটা, হি ওয়ান্টেড টু বি ফ্রি থিঙ্কার, তিনি একজন উন্মুক্ত থিঙ্কার, চিন্তাকারী হতে চেয়েছিলেন। এরপর হচ্ছে এক নাম্বার লাইনটা দেখো, অ্যাজ এ রেজাল্ট ফলাফলে হি স্টাডি আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো, এ কারণে তিনি একজন বিখ্যাত চিন্তাবিদ প্লেটোর আন্ডারে কী করা শুরু করেন, পড়াশোনা করা শুরু করেন। ওকে, তারপরে কী হলো দেখি, এরপরে তারপরটা হচ্ছে তিন নাম্বারটা দেখো, বলছে প্লেটো থট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। প্লেটো কী করলো, তার হচ্ছে তার শিষ্য সে অ্যারিস্টটলকে সে তার নিজের মতো করে শিখালো। এরপর হচ্ছে তোমার ছয় নাম্বার লাইনটা কী বলছে দেখো, বলছে লেটার অন অ্যারিস্টটল টুক দ্য প্যান টু রাইট, বলছে অ্যারিস্টটল কী করলো, কলম হাতে নিল লেখালেখি করার জন্য, অন টপিক বলছে সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার সাথে সুইটেবল বা উপযোগী কিছু লেখা লেখার জন্য তিনি কলম হাতে নিলেন। অর্থাৎ বই লেখার জন্য মূলত তিনি কলম হাতে নিলেন, এই কথাটা বলতে আছে, যে বই লেখার কথা বলতে আছে, যে তিনি আসলে মানব সভ্যতা কেন্দ্রিক বিভিন্ন বই লিখতে চাইছিলেন। ভালো কথা। এরপর আট নাম্বার লাইনটা দেখো, পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুক, পলিটিক্স হচ্ছে তার একটা বিখ্যাত বই, উইচ এক্সপোজ, যেটা কিনা প্রকাশ করেছে ফুলেস ডেভেলপমেন্ট অফ হিজ উইজডম, তার উইজডম বা তার ইচ্ছা শক্তির, তার জ্ঞান বা প্রজ্ঞার একদম সম্পূর্ণ, তার জ্ঞানের বা প্রজ্ঞার সম্পূর্ণ তা তিনি প্রকাশ করেছিলেন, এক্সপোজ করেছিলেন তার বিখ্যাত বই পলিটিক্সের মাধ্যমে। ওকে, তারপরে কী হলো, আট নম্বর পর হচ্ছে দুই নাম্বারটা, হি অলসো রোড বুক অন বায়োলজি লিটারেচার ইকোনমিক্স কম্পারেটিভ, বলছে কম্পারেটিভ পলিটিক্স, তিনি এছাড়াও বায়োলজি লিটারেচার ইকোনমিক্স এবং তুলনামূলক রাজনীতি নিয়েও কী লিখেছিলেন, লেখালেখি করেছিলেন। সর্বশেষ হচ্ছে সাত নাম্বার লাইনটা, বলছে হি ইজ কল দ্য ফাদার অফ বায়োলজি, তাকে বায়োলজির ফাদার বলা হয় বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার জন্য। সো সবগুলো আনসার আমি যদি অ্যাট এ গ্ল্যান্স বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আনসারগুলো হচ্ছে একসাথে বলছি 4, 9, 5, 10, 1, 3, 6, 8, 2 এবং 7। দেখাবেন নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।